বিভিন্ন রকম রোমহর্ষক কাহিনী আপনাদের কাছে আমি রাজশ্রী মাইতি আমার এই চ্যানেল গল্প শুনতে চায়ের মাধ্যমে তুলে ধরি কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমার এই গল্প পাঠের উদ্দেশ্য নয় গল্প পাঠ থেকে শুরু করে আপনাদের কাছে উপস্থাপনা অবধি সব কিছুই আমি নিজের হাতে করি কিছু ত্রুটি থাকলে ক্ষমা করবেন আজ আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি শুনতে থাকুন গল্পটি খুবই ভালো পাঠ করে শোনাচ্ছি আমি রাজশ্রী মাইতি শুনতে থাকুন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি মুরারিবাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ডাক্তারের পরামর্শ এ বয়সে রোজ ভোরবেলা অন্তত এক ঘন্টা হাঁটাচলা করলে হার্টের অবস্থা ভালো থাকে আঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক বার দুই দিন পার্কটা চক্কর দিয়ে মুরারি বাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন তারপর আস্তে সুস্থে বাড়ি ফেরেন এদিন পার্ক চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান আজ পুরো একটা বেঞ্চ খালি মুরারিবাবু ঘড়ি দেখলেন ছটা বেজে গেছে আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো তাই ক্লান্তিটা যেন কিছুতেই যাচ্ছে না আরও মিনিট দশেক বসা যাক একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন এক মাথা সাদা চুল পাকানো গোফ। পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর থাক্কা পাড় ধুতি পায়ের চকচকে পামশু। হাতে একটা কালো ছড়ি বেশ সৌখিন মনে হচ্ছিল তাকে তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন বাবু। এই বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক মনে মনে হাসি এলো বাবুর আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং পাকাতে থাকলেন কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হাঁটতে শুরু করলেন মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন সেই সময় মুরারিবাবুর চোখ পড়ল ওর কালো ছড়িটা সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন ও মশাই আরে ও মশাই আপনি ছড়ি ফেলে গেছেন ভদ্রলোক যেন শুনতেই পেলেন না ফুটপাতের ওখানেই বাসস্টপ প্রায় খালি একটা বাস এসে গেল আর উনি সেই বাসে উঠে পড়লেন বাসটা তক্ষুনি গর্জন করতে করতে চলে গেল বাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন হাতলওয়ালা ছড়ি হাতলে রুপরি নকশা আছে বাকি অংশটা মসৃণ তলার দিকটা ইঞ্চিটা রুপলি খাপে মোড়া মোরারিবাবু অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলেন কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওর দেখা পান তখন ফেরত দেবেন আর কাল যদি দেখা না পান পরশুও ছড়িটা নিয়ে যাবেন যতদিন না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরোবেন সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধ তিনি টের পেলেন প্রথমে ভাবলেন মনের ভুল পরে বুঝলেন না মনের ভুল নয় ঘরে সত্যিই সুগন্ধ মৌ মৌ করছে আজ ভোরবেলা পার্কে সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছেন মুরারিবাবু কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভিতরে কেন চমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জেলে দিলেন তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বালালেন ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই থাকবেই বা কেমন করে মশার জন্য মাথার দিকের দুটো জানলা সন্ধ্যার আগেই বন্ধ করে দেন মুরারিবাবু পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকের দুটো জানলার মধ্যে একটা বন্ধ করেন অন্যটা শুধু খোলা থাকে পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ থাকে তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে ব্র্যাকেটে হাতল আটকে সেই কালো ছড়িটা তিনি ঝুলিয়ে রেখেছিলেন কিন্তু এখন সেটা নেই অমনি বুকটা ধরাশ করে উঠল মুরারিবাবুর ছুরিটা গেল কোথায় অবশ্য তিনি ভীতু মানুষ নন রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে মুরারিবাবু বসবাস করছেন যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন মুরারিবাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন এতদিনে নকল কোয়ার্টার পেরেই তার মাকে নিয়ে গেছে কাজেই মুরারিবাবু এই বাড়িতে একা থাকেন সপাক খান বরাবর তিনি স্বাবলম্বী মানুষ জীবনে কখনো ভূত দেখেননি ভূত আছে না নেই তা নিয়ে কখনো মাথাও খামাননি অবশেষে এই বয়সে যে এমন একটা ভূতুড়ে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনোদিন কল্পনাও করেনি মাথা ঠান্ডা রেখে মুরারি বাবু ঘটনাটা বুঝতে চেষ্টা করছিলেন এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক তো মানুষ রহস্য যেটুকু ছিল সেটুকু তার ওই আকস্মিক চলে যাওয়া নিয়ে কিন্তু এই রহস্যটা তো রীতিমতো ঘোরালো হয়ে উঠছে একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দুপায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড দেওয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মুরারিবাবু মশারির ভেতরে ঢুকে পড়লেন তিনি এখন মরিয়া যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না কিছুক্ষণ পরে মশারির ভিতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলেন মুরারিবাবু মাথার ওপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল সুগন্ধটা তখনও মৌ করছিল সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মোহন ধারা ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে বাবুর ঘুম ভেঙে যায় অভ্যেস মতো শসব তিনি উঠে পড়লেন তারপরে মনে পড়ে গেল রাত্রে সেই অদ্ভুত ঘটনার কথা কিন্তু না এখন ঘরে আর সেই সুগন্ধ নেই আর কী আশ্চর্য সেই কালো ছড়িটা ব্র্যাকেটেই ঝুলছে তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না মুরারীবাবু প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তিনি যথারীতি দরজায় তালা এঁটেই বেরোলেন পার্কে পৌঁছে চারদিকে লক্ষ্য রেখেছিলেন মুরারিবাবু কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না আর চারবার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন গাদাগাদি তার বয়সী ছজন বৃদ্ধ বসে আছেন মুরারিবাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার দৃষ্টি চঞ্চল চারদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে তিনি খুঁজছিলেন কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফিরলেন মুরারিবাবু কালো ছড়িটা দেওয়ালে আটা ব্র্যাকেটে আগের দিনের মতোই ঝুলিয়ে রাখেন এদিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন ফ্যানের বাতাসে মশারি দুলছিল তাই ব্র্যাকেটে ঝোলানো ছুরিটাকে দেখা যাচ্ছিল না ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ার কথা টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই তিনি জেলে রেখেছিলেন ক্রমে ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল একসময় মুরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন রেলের গার্ড ছিলেন তিনি ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারেন কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো গতরাত্রে যেমন হয়েছিল আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা তারপরে আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার সারা শরীর ভারী হয়ে উঠেছিল কিন্তু আজ তিনি আরও মরিয়া মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন ত বেড়ে ছেলে তারপর টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন অমনি ভীষণ চমকে উঠলেন মুরারিবাবু কালো ছড়িটা ব্র্যাকেট থেকে নিচে পড়ে গেছে তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও তিনি ওই একই শব্দই শুনেছেন ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয় ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে কিন্তু সুগন্ধটা মুরারিবাবু ছড়িটা তুলে আবার রাখার জন্য পা বাড়িয়েছেন সেই সময়ই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো তারপর শূন্যে ভেসে খোলা জানালার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে থাকলো মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পায়চারি করে বেড়াচ্ছে সাহস করে জানালায় উঁকি দিলেন তিনি বারান্দার ওপরে চল্লিশ ওয়াটের একটা বাল্ব সারা রাত জলে এলাকায় ছিঁচকেচুরের খুব উপদ্রব আছে হঠাৎ শব্দটা থেমে গেল উঁকি মেরে মুরারিবাবু কাউকেই দেখতে পেলেন না তবে সেই সুগন্ধটা এখনও ঘরের মধ্যে মৌ মৌ করছে ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গতরাতের মতো মশারিতে গিয়ে ঢুকলেন এবং খুব শিগগিরই ঘুমিয়ে পড়লেন ভোর পাঁচটায় অ্যালার্ম বাজলো যথারীতি মুরারিবাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন আর কী আশ্চর্য তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেটে ঝুলছে ঘরে কোনো সুগন্ধ নেই হ্যাঁ স্বপ্ন ছাড়া আর কী বাবুর মনে হল পরপর দু রাত্রি তিনি ওই একই স্বপ্নই দেখেছেন আসলে ছড়িটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটাকে ফেলে রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে বাসে চেপে চলে গেলেন তাই মনে একটা খটকা লেগেছিল এবং সেই খটকা থেকেই তিনি এই স্বপ্ন দেখেছেন এদিনও পার্কে সেই ভদ্রলোককে মুরারিবাবু খুঁজে পাননি তবে সেই বেঞ্চে তার বসার মতো জায়গা ছিল জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর দু রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন আজ রাত্রেও যদি ওই একই স্বপ্ন দেখেন অমন বিধুটে স্বপ্ন প্রতি রাত্রে দেখতে কি ভালো লাগে তাছাড়া এভাবে কালো ছড়িটা রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি সত্যিই যে পাগল হয়ে যাবেন তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতোই কেটে পড়া যাক এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরের স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে রেখে কেটে পড়েছিলেন মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন তারপর হন্তদন্ত হাঁটতে শুরু করলেন কিন্তু বরাত রকম বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন এ মশাই আরে ও মশাই আপনার ছড়ি আরে ছড়িটা ফেলে যাচ্ছেন কোথায় বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন না না ওটা আমার ছড়ি নয় ভদ্রলোক যেন তেড়ে এলেন আমার নয় মানে আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসেছিলেন না আবার বলছেন এটা আমার নয় মুরারিবাবু বললেন আপনি ভুল দেখেছেন এ ছড়ি আমি হাতে নিয়ে বেঞ্চে বসে নি ছড়িটা ওখানেই রাখা ছিল এবার তর্ক বেঁধে গেল ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন ও অবিনেশ দা রঞ্জনবাবু আপনারা শিগগিরই এখানে আসুন তো সেই বেঞ্চ থেকে চার প্রবীণ হন্তদন্ত এসে গেলেন তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন হ্যাঁ 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 পরিতোষবাবু ঠিকই বলেছেন আমরাও দেখেছি আপনি এই কারো ছড়ি হাতে নিয়ে এসে বেঞ্চে বসলেন এখন বলছে এটা আপনার নয় ব্যাপারটা কি খুলে বলুন তো সব কথা খুলে বললে হয়তো এরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন এই ভেবে মুরারিবাবু ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন ঠিক আছে ছড়িটা দিন বলে ছড়িটা নিয়েই তিনি হন্তদন্ত বেরিয়ে এলেন পার্ক থেকে ওরা চারজন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছেন আরে পাগল পাগল আরে কেবারে পাগল হ্যাঁ যত সব পাগল মুরারিবাবু মনে মনে বললেন এখনো পাগল হইনি তবে শিগগির যে পাগলা হয়ে যাব তা নিয়ে কোনো সন্দেহ নেই উফ এই হতচ্ছাড়া ছাড়া ছড়িটা গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং তিনি থানায় জমা দেবেন শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং তাড়িয়ে তাড়িয়ে এক গ্লাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে পেরিয়ে পড়লেন কিন্তু থানায় গিয়ে আরেক কাণ্ড থানার বড়োবাবু ছড়িটা দেখেই উত্তেজিতভাবে হাঁক দিলেন সমাদদারবাবু বাবু শিগগির আসুন এখানে একজন পুলিশ অফিসার হন্তদন্ত ঘরে ঠুকলেন বললেন বলুন স্যার বড়বাবু বললেন দেখুন তো এটা সেই আড্ডিবাবুর ছড়িটা না ওর স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্যই ডাকাতরা আড্ডিবাবুকে খুন করেছিল ভদ্রমহিলা ছড়িটার যে ডেসক্রিপশান দিয়েছিলেন এটা তো তার সঙ্গে একদম মিলে যাচ্ছে তাই না সমাদদারবাবুও ছড়িটা দেখে চমকে উঠেছিলেন ওটা হাতে নিয়ে হাতলের নিচে রুপলি অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন হ্যাঁ স্যার এই তো এখানে খোদাই করা আছে এস কে আড্ডি তার মানে সুশীল কুমার আড্ডি মুরারিবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না বড়োবাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন দেখুন মশাই এটা একটা সাংঘাতিক মার্ডার কেস ছেলেখেলা নয় কিন্তু সত্যি করে বলুন তো এটা আপনি কোথায় পেয়েছেন সমান্তরবাবু বললেন স্যার আগে দেখা যাক এটার ভেতরে হিরেগুলো আছে কি না যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে কিন্তু অ্যারেস্ট করতে হবে বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন মুরারিবাবু অবাক হয়ে দেখলেন প্যাঁচ খুলে হাতলটা আলগা হয়ে গেল তারপর সমাদদারবাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে থাকলেন কয়েকবার ঠোকার পর খুদে তিন টুকরো উজ্জ্বল কী জিনিস বেরিয়ে এলো জানালা দিয়ে সকালের রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে সেই রোদে তিন টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন এবার বড়বাবু সহাস্যে বললেন আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো মশাই মুরারিবাবু গুম হয়ে বললেন এই আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি কিন্তু ব্যাপারটা কী স্যার বললুম না মার্ডার কেস বড়োবাবু বললেন কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায় সমাদদারবাবু বললেন স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি বড়বাবু বললেন কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক না ওদের হাজত থেকে নিয়ে আসুন তো ওরা এবার কি বলে শোনা যাক সমারবাবুর নির্দেশে দুজন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা দুটো লোককে টানতে টানতে নিয়ে এলো একজন বেটে কাট্টা গোট্টা এবং অন্যজন রোগা সমু তাদের পেটে বার বেটনের গুঁতো মেরে বললেন এই বল হত ছাড়ারা এই ছড়ির জন্যই তোরা সুশীলবাবুকে মার্ডার করেছিলি তাই না এই ছড়িটা হাতাতে পারিস কেন বেটনের গুঁতোর সঙ্গে চুল খামচে বেজায় টানা চোটে অস্থির হয়ে বেটে লোকটা বলে উঠল আমরা দুজনে তো সঙ্গেই ছিলুম তবে খুনটা করেছিল বেচু লাল স্যার আমরা করিনি ছড়িটা সেই হাতিয়েছিল পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে আমরা বিশ্বাস করিনি ওকে খুব শাসিয়েছিলাম বেচু মা কালীর দিব্যি কেটে বলেছিল রাত দুপুরে নাকি খুটকুট শব্দ শুনে এসে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি ঘরে তার জানলা গলিয়ে পালিয়ে গেল আর ঘরে নাকি একটা ঝাঁজালো সেন্টের গন্ধ আপনারা বেচুকে খুঁজে বের করুন স্যার আমরা কিছু করিনি এবার মুরারিবাবু আর চুপ করে থাকতে পারলেন না বলে উঠলেন একটা কথা জিজ্ঞেস করি সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল বেটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল আগে হ্যাঁ ওর পরনে কি গিলে করা আদ্যের পাঞ্জাবি ছিল হ্যাঁ পরনে ধাক্কা পাড়ে ধুতি আর পায়ে পামস ছিল হে গে গে মুরারিবাবু চুপ করে গেলেন বড়বাবু বললেন আরে আপনি কি সুশীলবাবুকে চিনতেন নাকি মশাই আসতে মাথা নেড়ে মুরারিবাবু বললেন এবার কি আমি যেতে পারি স্যার হ্যাঁ তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান এই বাবু এর স্টেটমেন্টটা নিন তো কাঁপা কাঁপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে এলেন তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন বড়বাবুকে কি বলে আসবেন খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তার তুই সেনাথকে কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই পুলিশের আইনে ভূত বলে কিছু নেই তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে পড়বেন পুলিশ ভূত প্রেতের চেয়ে সাংঘাতিক তার চেয়ে চুপচাপ কেটে পড়ায় নিরাপদ তবে হ্যাঁ একটা কথা স্পষ্টই বোঝা যাচ্ছে সুশীলবাবুর আত্মা ঠিক যেন এটাই চেয়েছিলেন বাবুর মতো ভালো মানুষ শেষ অব্দি তার ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন কালো ছড়ি যদি গল্পটি ভালো লাগে আর এই ধরনেরই গল্প শুনতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন